মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি ম্যাডাম, আছো কেমন? এই ফোন করলাম বিদেশে গিয়ে দেশকে ভুলে গেছো কিনা সেই জন্য। আরে না না, কি বলছো, তোমার জমি কাগজপত্র সব রেডি আছে সেটা বলতেই ফোন করেছি। শোনো, ফিরে এসে কিন্তু অনেক রগড় দেখতে পাবে, বুঝেছো? এই এই যেমন ধরো, রোহিত ফুলকিকে বক্সিংয়ের ট্রেনিং দেওয়াচ্ছে। হ্যাঁ, না না, ও চাইছে যাতে ওর মনটা অন্যদিকে ডাইভার্টেড হয়ে যায়। এই দেখো, হাসছো তুমি। আরে ভাই, সত্যি কথা বলছি। আচ্ছা তুমি এসো, এসে দেখো তুমি। হ্যাঁ ঠিক আছে, ফিরে এসে যোগাযোগ করো, কেমন? হ্যাঁ, ওই কথাই রইলো তাহলে। বেশ বেশ বেশ, হ্যাঁ সেভ জানি। ওকে ফাইন। কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য, কি সৌভাগ্য তিওয়ারি বাবু। আসুন 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 আসুন, বুঝবেন। বলুন তাহলে কি দুঃসংবাদ এনেছেন বলুন। না দাদা। না দাদা মানে সুসংবাদ, ভাবাই যাচ্ছে না। আসলে কি সুসংবাদ সেটা একটু ভালো করে শুনি বলুন দাদা। ওই শিবচরণজি, শিবচরণজি উনি ফোন করেছিলেন, ওদের আজ একটা ডেলিভারি হবে তাই প্রোডাকশনের কথা বলছিলেন। মানে এই মেয়েদের তুলে ট্রলারে করে অন্য কোথাও পাচার করবে, বুঝতে পেরেছো? কত মেয়ে কত দিকে চলে যাচ্ছে, ফুলকি আর আমার কাছে আসছে না। ছি 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 রুদ্র, এটা ইমেলের কথা এগুলো। হ্যাঁ ধৈর্য ধৈর্য, হ্যাঁ ধৈর্য। আমি আর ট্রেনিং করব না, সকালে উঠব না। মানে এ আবার কি খেয়াল, মানে হঠাৎ কি হলো তোমার? কিছু না ফুলকি, ফাজলামি করছো আমার সাথে? আমি কিন্তু ট্রেনিং এর নামে তোমার সাথে কোনো রকম ইয়ার্কি করছি না ফুলকি। এসব খাম খেয়ালি পোনা আমি কিন্তু একদম সহ্য করি না। আমি জানি স্যার, জানি আমি আপনি বক্সিং এর ব্যাপারে কোনো খাম খেয়ালি পোনা সহ্য করেন না। আমি আর বক্সিং করতে পারবো না স্যার, আমি সকালে শুনে ফেলেছিলাম যে আপনি আমায় বক্সিং শেখাতে চান, কারণ আপনি চান আমার মনটা অন্যদিকে থাকুক। আপনি আমার মধ্যে কোনো সম্ভাবনা দেখেননি স্যার, আপনি শুধু নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকতে চাইছেন। আমি ছোট হলেও এইটুকু বুঝি স্যার, আমি আর ট্রেনিং করতে পারবো না। ফুলকি দাসের একটা মান সম্মান আছে। ফুলকি 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 ফুলকি, তুমি যা শুনেছ তার বাইরেও একটা সত্যি আছে ফুলকি, তোমার হাতে জোর আছে। তুমি চাইলে সত্যি সত্যি একজন ভালো বক্সার হয়ে উঠতে পারো, এই কথা তো আমি কোনোদিন অস্বীকার করিনি। আমি তোমাকে তোমার জীবনে একটা লক্ষ্য দিতে চেয়েছি। ফুলকি কি বা বয়স তোমার বলো, তুমি যদি এখন থেকেই ফোকাসড হও তাহলে তুমি ভবিষ্যতে একজন ভালো বক্সার হয়ে উঠতে পারো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।